আমরা আজ দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় স্নায়ুতন্ত্রের মধ্যে যে শেষ টপিকটি আছে, মানব চক্ষুর বিভিন্ন অংশ বা চোখ, যা মানুষের জ্ঞানেন্দ্রিয় হিসেবে পরিচিত, সেই সম্বন্ধে আলোচনা করব। আগে আমরা জানব জ্ঞানেন্দ্রিয় কাকে বলে, যেটাকে আমরা বলি সেন্স অর্গান। প্রাণীদেহের যেসব গ্রাহক অঙ্গ পরিবেশ থেকে বিশেষ বিশেষ উদ্দীপনা গ্রহণ করে নির্দিষ্ট স্নায়ুর মাধ্যমে স্নায়বিক কেন্দ্রে পাঠিয়ে সেখানকার নির্দেশ পালন করে, তাকেই আমরা জ্ঞানেন্দ্রিয় বা সেন্স অর্গান বলি। যদিও স্নায়ুতন্ত্রের প্রথমে স্নায়বিক পথে এই জ্ঞানেন্দ্রিয় বা সেন্স অর্গান সম্বন্ধে আমরা জেনেছিলাম, আমাদের পাঁচটি জ্ঞানেন্দ্রিয় আছে, আমরা সকলেই সেটি জানি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। আমাদের পাঁচটি জ্ঞানেন্দ্রিয়র মধ্যে চোখ হলো অন্যতম। চোখ দিয়ে আমরা কি করি? চোখ দিয়ে আমরা বহির্জগতের দৃশ্য অনুভব করতে পারি, তাই চোখকে বলা হয় দর্শনেন্দ্রিয় বা অর্গান অব ভিশন। আমরা আজ সেই মানব চক্ষুর বিভিন্ন অংশ সম্বন্ধে জানব। প্রথমে বিভিন্ন অংশের নামগুলি সম্বন্ধে জানব একটি ছকের মাধ্যমে, তারপর চিত্রের মাধ্যমে সেই অংশগুলির অবস্থান এবং কাজ সম্বন্ধে ডিটেলস জানব। প্রথমেই দেখতে পাচ্ছি মানব চক্ষুকে দুটি প্রধান অংশ ভাগ করা হয়েছে, এক নম্বর অক্ষিগোলক এবং দু নম্বর হল আনুষঙ্গিক রক্ষণাত্মক অংশ। তাহলে প্রধান অংশটি কি মানব চক্ষুর? সেটি হল অক্ষিগোলক। এই অক্ষিগোলকের মধ্যে আবার তিনটি প্রধান ভাগ আছে, আবরক, অক্ষিপ্রকোষ্ঠ এবং প্রতিসারক মাধ্যম। এই আবরককে আবার তিনটি ভাগে ভাগ করা হয়, তন্তুময় বহি আবরক, রক্তবাহময় মধ্য আবরক এবং স্নায়ুময় অন্ত আবরক। তাহলে আমরা বুঝতে পারলাম মানব চক্ষুর আবরকের যে তিনটি অংশ, সেই তিনটি অংশের একেবারে বাইরের অংশটি হচ্ছে তন্তুময়, মধ্যিখানের অংশটি হচ্ছে রক্তবাহময় এবং একদম ভেতরের অংশটি হচ্ছে স্নায়ুময়। তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি স্নায়ু কথাটি আছে, অর্থাৎ মানব চক্ষু স্নায়ুতন্ত্রের সঙ্গে বিশেষভাবে জড়িত। এইবার দেখি তন্তুময় বহি আবরকের কি কি অংশ। প্রথম অংশটির নাম হচ্ছে কর্নিয়া। এর নামগুলো একটু ভালো করে জানতে হবে এবং বানানগুলো কিন্তু সঠিকভাবে জানতে হবে। এবং দ্বিতীয় অংশটি হলো স্ক্লেরা। রক্তবাহময় মধ্য আবরকের তিনটি অংশ আছে, আইরিস, কোরয়েড এবং সিলিয়ারি বডি। স্নায়ুময় অন্ত আবরকের একটি মাত্র অংশ, সেটি হচ্ছে রেটিনা। এই রেটিনাতে দুটি কোষ থাকে, একটি হচ্ছে রড কোষ, অপরটি হচ্ছে কোন কোষ। এবং রেটিনাতে দুটি বিন্দু দেখা যায়, একটি হচ্ছে অন্ধবিন্দু, অপরটি হচ্ছে পীতবিন্দু। এই অংশগুলির প্রত্যেকটির অবস্থান এবং এই অংশগুলি কিভাবে আমাদের দর্শনে সাহায্য করে, সেটি আমরা চিত্রের মাধ্যমে ভালোভাবে বুঝব। আবরকের পর অক্ষিগোলকের অপর যে ভাগটি আছে সেটি হলো অক্ষিপ্রকোষ্ঠ। দুটি অক্ষিপ্রকোষ্ঠ দেখা যায়, একটি হচ্ছে অ্যাকুয়াস প্রকোষ্ঠ এবং অপরটি হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। এছাড়াও অক্ষিগোলকের লাস্ট যে অংশটি আছে সেটি হলো প্রতিসারক মাধ্যম। চারটি প্রতিসারক মাধ্যম আছে, লেন্স, অ্যাকুয়াস হিউমোর, ভিট্রিয়াস হিউমোর এবং কর্নিয়া। যদিও আমরা কর্নিয়াটি আবরকের মধ্যে পড়েছি, কিন্তু এই কর্নিয়া অংশটি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে বলে আবার একে আমরা প্রতিসারক মাধ্যমেও পড়লাম। তাহলে অক্ষিগোলকের বিভিন্ন অংশ সম্বন্ধে জানলাম, এবার আনুষঙ্গিক রক্ষণাত্মক অংশগুলি কি কি সেগুলি জানব। প্রথম অংশটি হলো অক্ষিকোটর, পরেরটি হলো অক্ষিপেশী, তারপর অক্ষিপল্লব, তারপরে ভ্রু এবং অক্ষিপক্ষ, নেক্সট কনজাংটিভা এবং লাস্ট আছে অশ্রুগ্রন্থি। এই অংশগুলির কাজ সম্বন্ধে আমরা একদম শেষে পড়ব। এবার আমরা অক্ষিগোলকের যে বিভিন্ন অংশগুলির নাম জানলাম, সেই অংশগুলির অবস্থান কোথায় সেটি একটি চিত্রের মাধ্যমে জানব। অক্ষিগোলকের প্রথমেই বলেছিলাম প্রথম অংশটি ছিল আবরক। আবরকটি তিনটি ভাগে বিভক্ত ছিল, তন্তুময় বহি আবরক। তন্তুময় বহি আবরকের মধ্যে আবার দুটি অংশ ছিল, একটি হচ্ছে স্ক্লেরা এবং অপরটি হচ্ছে কর্নিয়া। আমরা এখানে দেখতে পাচ্ছি অক্ষিগোলকের একটি লম্বচ্ছেদের চিত্র। আমরা জানি
চোখের কিছুটা অংশ আমরা সামনে থেকে দেখতে পাই, বাকি অংশটা কিন্তু অক্ষিকোটরের মধ্যে প্রোথিত থাকে। চোখে আমরা সামনে থেকে দেখতে পাই কতটা অংশ, সেটা হচ্ছে এই এতটা অংশ, এই সামনের দিকটা। এই পেছনের দিকটা কিন্তু আমরা দেখতে পাই না, এটা কিন্তু অক্ষিকোটরের মধ্যে প্রোথিত থাকে। তো প্রথমেই যে আবরণটি আছে, তন্তুময় বহিরাবরণ, প্রথমেই যে দেখতে পাচ্ছি এই যে লেয়ারটি, এই যে লেয়ারটি যাচ্ছে এই যে চোখের সবার একদম বাইরের যে আবরণটি, এই আবরণটি হচ্ছে তন্তুময় বহিরাবরণ। এই টোটাল আবরণীটিকে, যেহেতু এটি একটি গোলক, তো এই টোটাল আবরণীটিকে মানে বহিরাবরণীটিকে যদি আমি ছয় অংশ ধরে নিই, তাহলে ছয় অংশের মধ্যে পাঁচের ছয় ভাগ, অর্থাৎ এই এতটা অংশ মানে এই অংশটা, এটা হচ্ছে পাঁচের ছয় ভাগ, ছ ভাগের মধ্যে পাঁচ ভাগ, আর সামনের দিকের অংশটা হচ্ছে একের ছয় ভাগ, অর্থাৎ ছ ভাগের মধ্যে এক ভাগ। এই ছ ভাগের মধ্যে এক ভাগ অংশটা কিন্তু আমরা দেখতে পাই বাইরে থেকে, আর ছ ভাগের মধ্যে পাঁচ ভাগ অংশটা আমরা দেখতে পাই না, ওটা পেছনের দিকে থাকে। এই ছ ভাগের মধ্যে যে পাঁচ ভাগ অংশটা, মানে এই জায়গাটা থেকে শুরু করে একদম এই পর্যন্ত এসে, একদম শুধু আমি বহিরাবরণের কথাটা কিন্তু বলছি, শুধুমাত্র বাইরের যে লেয়ারটা আছে এই পর্যন্ত, এই অংশটাকে বলা হয় স্ক্লেরা। তাই যে দেখতে পাচ্ছি লেখা আছে স্ক্লেরা, এই অংশটা থেকে শুরু করে একদম বাইরের যে অংশটা বলছি বারবার, এই অংশটা থেকে শুরু করে এইটা, এটা টোটালটাই হচ্ছে কিন্তু স্ক্লেরা। কিন্তু বহিরাবরণের সম্মুখ ভাগের যে একের ছয় অংশ আমরা দেখতে পাই, যেটা বাইরে থেকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কর্নিয়া। কি কর্নিয়া? তাহলে এইটা হয়ে গেল তন্তুময় বহিরাবরণের দুটি অংশ, স্ক্লেরা এবং কর্নিয়া। এবার মধ্য আবরণের কি কি অংশগুলি আছে সেগুলি দেখব। মধ্য আবরণটি ছিল রক্তবাহময়। মধ্য আবরণ মানে বুঝতে পাচ্ছি এই অংশটা, এই যে অংশটা আছে এই অংশটা থেকে শুরু করে এটা যাচ্ছে, এবং এই জায়গাটা থেকে শুরু করে এখানে দেখতে পাই দুটি লেয়ার আছে, এই যে এইটা সহ। প্রথম মধ্য আবরণের যে অংশটি আছে সেটি হচ্ছে কোরয়েড। কোরয়েডটি আমরা বাইরে থেকে দেখতে পাই না কিন্তু, মানে এটি কিন্তু অক্ষিকোটরের ভেতরে থাকে। কোরয়েডটা কি না, কোরয়েডটা হচ্ছে, এটিকে বলা হয় কৃষ্ণমণ্ডল, চোখের এই অংশটিকে বলা হয় কৃষ্ণমণ্ডল। কেন বলে না, এই স্তরে মেলানিন নামক রঞ্জক থাকার জন্য এটি কিন্তু কালো রঙের হয়। কোরয়েড ছাড়াও মধ্য আবরণের অপর অংশটির নাম কি, মধ্য আবরণের অপর অংশটি হলো সিলিয়ারি বডি। এই যে দেখতে পাচ্ছি দুটি সিলিয়ারি বডি। সিলিয়ারি বডির পর যে অংশটি আছে সেটি হচ্ছে আইরিস, এই অংশটি। এই আইরিস অংশটি কি না, অক্ষিগোলকের সামনে, ঠিক অক্ষিগোলকের সামনে এবং কর্নিয়ার পেছনে একটি হচ্ছে একটি কালো রকম বৃত্তাকার পেশিময় পর্দা বিশেষ। এই অংশ দুটির মাঝখানে, এই আই দুটি আইরিসের মাঝখানে যে ফাঁকা স্থানটি দেখতে পাচ্ছি, এইটিকে বলা হয় তারারন্ধ্র। তাহলে মধ্য আবরণের কি কি অংশ দেখলাম, কোরয়েড পাঁচের ছয় অংশ পশ্চাৎ ভাগে থাকে মধ্য আবরণে, তারপরে দেখলাম সিলিয়ারি বডি, এই দুটি অংশ হচ্ছে সিলিয়ারি বডি, এবং ঠিক কর্নিয়ার পেছনে যে পেশিময় পর্দা অংশটি দেখলাম সেটি হলো আইরিস, যার মাঝখানে তারারন্ধ্র থাকে। অক্ষিগোলকের অন্ত আবরণটি ছিল স্নায়ুময়, এটি হচ্ছে অক্ষিগোলকের অন্ত আবরণ, যেটিকে আমরা রেটিনা বলি। এই জায়গাটা, এটা হচ্ছে অন্ত আবরণ, পুরোপুরিভাবে অক্ষিগোলকের একদম পশ্চাৎ ভাগে যেটি অবস্থান করে। এই রেটিনাতে এখানে দেখতে পাচ্ছি রেটিনা অংশটি কি হয়েছে না, এখানে এই যে অংশটি, এটি হচ্ছে অপটিক স্নায়ু। অপটিক স্নায়ু কিন্তু আগে আমি বলেছিলাম অন্তর্বাহী স্নায়ু পড়ানোর সময়, যে স্নায়ুটি চোখ থেকে মস্তিষ্কেতে সংযোগ রক্ষা করে। এই রেটিনার যে অংশে অপটিক স্নায়ুটি মিলিত হয়েছে সেই অংশটাতে কোনো রকম আলোক সুবেদী কোষ থাকে না বলে এই অংশে বস্তুর কোনো রকম প্রতিবিম্ব তৈরি হয় না, ওই জন্য এই অংশটিকে বলা হয় অন্ধবিন্দু। আমি যখন কাজটি বলবো তখন আরও ভালো করে বলে দেবো, তো একটুকু জেনে রাখি যে এই অংশটি, রেটিনার যে অংশে অপটিক স্নায়ুটি মিলিত হয় তাকে বলা হয় অন্ধবিন্দু, আর রেটিনার যে অংশে বস্তুর প্রতিবিম্বটা তৈরি হয় অর্থাৎ সেখানে আলোক সুবেদী কোষ থাকে তাকে বলা হয় পিতবিন্দু। তাহলে অক্ষিগোলকের আবরক অংশটি বলা হলো। এরপর অক্ষিগোলকের যে চারটি প্রতিসারক মাধ্যম ছিল সেগুলি পরপর একটু দেখে নিই। প্রথম প্রতিসারক মাধ্যমটি হলো কর্নিয়া,
তারপরের প্রতিসরক মাধ্যমটি হবে অ্যাকুয়াস হিউমোর, এটি হচ্ছে কি লিকুইড, এটি হচ্ছে কর্নিয়া, তারপরেই থাকে অ্যাকুয়াস হিউমোর। তারপরের প্রতিসরক মাধ্যমটি হচ্ছে লেন্স, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ চোখের। লেন্সটি কিরকম হয়, না এটি স্ফটিক, স্বচ্ছ, উভয় উত্তল, স্থিতিস্থাপক, এবং এই যে দুটি দেখতে পাচ্ছি সিলিয়ারি বডি, এই সিলিয়ারি বডির মাঝখানে এটি কি থাকে, আটকে থাকে, অর্থাৎ সিলিয়ারি বডি লেন্সটিকে ধরে রাখতে সাহায্য করে। আবার বলছি প্রতিসরক মাধ্যম প্রথম হচ্ছে কর্নিয়া, তারপরে অ্যাকুয়াস হিউমোর, তারপরে লেন্স, তারপর এই যে মধ্যিখানে যে অংশটি এটিকে বলা হয় ভিট্রিয়াস প্রকোষ্ঠ, ভিট্রিয়াস প্রকোষ্ঠের মধ্যে থাকে ভিট্রিয়াস হিউমোর। তাহলে কর্নিয়া, অ্যাকুয়াস হিউমোর, লেন্স, ভিট্রিয়াস হিউমোর, এটি হলো প্রতিসরক মাধ্যম। তাহলে আমরা অক্ষিগুলোকে প্রতিটি অংশের অবস্থানগুলি দেখতে পেলাম, এবার প্রতিটি অংশের কাজ আমরা সংক্ষেপে জেনে নেব। প্রথম ছিল বাইরের আবরণ স্ক্লেরা, স্ক্লেরার কাজ হচ্ছে কোরয়েডকে রক্ষা করা, অর্থাৎ তার পরবর্তী স্তরকে রক্ষা করা। তারপরের অংশ ছিল কর্নিয়া, কর্নিয়া বললাম প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, কিভাবে কাজটা করে আমি বলে দিচ্ছি এক্ষুনি। নেক্সট ছিল কোরয়েড, কোরয়েডের কাজটা হচ্ছে, কোরয়েড অর্থাৎ যেটি দ্বিতীয় মাধ্যম ছিল, মধ্য আবরক ছিল, কোরয়েডের কাজ হচ্ছে রেটিনাকে রক্ষা করা, অর্থাৎ অন্ত আবরককে রক্ষা করা এবং বিচ্ছুরিত আলোকের প্রতিফলনটাকে রোধ করা। কোরয়েডের পর নেক্সট যে অংশটি ছিল আইরিস, আইরিশের মাঝখানে আমি বলেছিলাম আছে তারারন্ধ্র। আইরিস কি করে, না তারারন্ধ্রকে ছোট এবং বড় করে চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে। তারপরে অংশটি ছিল সিলিয়ারি বডি, সিলিয়ারি বডির কাজটা কি, না এই লেন্সটিকে ধরে রাখা। তারপরে অন্ত আবরকের অংশটি ছিল রেটিনা, যখন আমি প্রকারভেদটি বলেছিলাম ছকের মাধ্যমে তখন বলেছিলাম যে রেটিনায় দুটি কোষ থাকে, একটি হচ্ছে রড কোষ এবং অপরটি হচ্ছে কোন কোষ। এই যে রড কোষ থাকে, এই রড কোষে প্রচুর পরিমাণে রোডোপ্সিন নামক রঞ্জক পদার্থ থাকে, এবং এই যে কোন কোষ থাকে, এই কোন কোষে আইডোপসিন এবং সাইনোপসিন নামক রঞ্জক পদার্থ থাকে। রেটিনায় প্রায় 11 থেকে 12.5 কোটি রড কোষ থাকতে পারে এবং 63 থেকে 68 লক্ষ পর্যন্ত কোন কোষ থাকতে পারে। নিশাচর প্রাণীদের ক্ষেত্রে চোখে রড কোষের সংখ্যাটা বেশি থাকার জন্য এরা অন্ধকারে দেখতে পায়, আবার কোন কোষের সংখ্যাটা কম থাকার জন্য এরা লাল, নীল, হলুদ, সবুজ ইত্যাদি গাঢ় রং দেখতে পায় না। রেটিনার এই অংশটি যেটি বলেছিলাম পিতবিন্দু, এই পিতবিন্দু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিভাবে, না রেটিনার প্রধান কাজটাই হচ্ছে বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করা, এবং এই বস্তুর প্রতিবিম্বটি একমাত্র গঠিত হয় কিন্তু রেটিনার এই পিতবিন্দু অঞ্চলে। এবং রেটিনায় অবস্থিত রড কোষ মৃদু আলোক শোষণে এবং কোন কোষ উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম। তাহলে আমাদের আবরণটি হয়ে গেল। এবার আমরা আসবো যে চারটি প্রতিসরক মাধ্যম পড়েছিলাম, তার মধ্যে কর্নিয়ার কাজটি আমরা জেনে নিয়েছি। নেক্সট যেটি আছে সেটি হচ্ছে অ্যাকুয়াস হিউমোর, অ্যাকুয়াস হিউমোরটা থাকে অ্যাকুয়াস প্রকোষ্ঠে, অর্থাৎ অক্ষিগোলকের অগ্র প্রকোষ্ঠে। এটা কি করে, না এটা অবশ্যই প্রতিসরক মাধ্যম হিসেবে কাজ করে এবং চোখের অভ্যন্তরীণ চাপটাকে নিয়ন্ত্রণ করে। তারপরে প্রতিসরক মাধ্যমটি ছিল লেন্স, লেন্সের কাজটি কি, আলোর প্রতিসরণ ঘটিয়ে রেটিনার উপর ফোকাস সৃষ্টি করা, কিভাবে করে সেটা সংক্ষেপে বলে দিচ্ছি পরে। নেক্সট যেটি আছে সেটি হচ্ছে ভিট্রিয়াস হিউমোর, ভিট্রিয়াস হিউমোরের কাজ কি, না এটিও প্রতিসরক মাধ্যম হিসেবে কাজ করে এবং চোখের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে। তো আমরা জানলাম মানব চক্ষুর অক্ষিগোলকের বিভিন্ন অংশ এবং তার কাজ সম্বন্ধে। এবার আমরা জানব আমরা কোনো বস্তু কিভাবে দেখতে পাই বা দর্শনটা আমরা কিভাবে করি। কোনো বস্তু দর্শনের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে শর্তটি হলো বা সব থেকে গুরুত্বপূর্ণ যে উপাদানটি হলো সেটি হলো আলো। আলো ছাড়া কিন্তু আমরা কোনো বস্তুই দেখতে পাবো না, বিশেষ করে যখন আমরা এখানে মানব চক্ষু পড়ছি, মানুষের ক্ষেত্রে মানুষ কিন্তু আলো ছাড়া কখনোই কোনো বস্তু দর্শন করতে পারে না। তাহলে আমরা কিভাবে বস্তুটা দেখতে পাই, যখন কোনো বস্তুর ওপর আলো পড়ে তখন আমরা সেই বস্তুটিকে স্পষ্টভাবে দেখতে পাই। সেই বস্তু থেকে প্রতিফলিত আলোকরশ্মি স্বচ্ছ কর্নিয়া ও অ্যাকুয়াস হিউমোরকে ভেদ করে তারারন্ধ্র দিয়ে লেন্সের ওপর পড়ে। লেন্স থেকে আলো প্রতিসারিত হয়ে ভিট্রিয়াস হিউমোরের মধ্য দিয়ে রেটিনায় গিয়ে
পড়ে। রেটিনার কোনখানে পড়ে? পিতবিন্দুতে। এইখানে বস্তুর উল্টো প্রতিবিম্ব গঠিত হয়। এই সময় চোখটি আমাদের ক্যামেরার মতো কাজ করে। রেটিনার রড কোষ ও কোন কোষ থেকে আলোক অনুভূতি এই অপটিক স্নায়ুর মাধ্যমে গুরু মস্তিষ্কের দর্শন কেন্দ্রে পৌঁছায়। মস্তিষ্কের বিশেষ ক্ষমতা বলে রেটিনায় যে বস্তুটির উল্টো প্রতিবিম্ব তৈরি হয়েছিল সেটির সোজাভাবে বা সেটিকে আমরা সোজাভাবে দেখতে পারি। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা দর্শন করি। প্রথমে বস্তুর উপর আলো এসে পড়ে, সেই আলোটা আমাদের চোখের মধ্যে দিয়ে কিভাবে যায়, যে রেটিনায় পড়ে, রেটিনায় বস্তুর উল্টো প্রতিবিম্ব তৈরি হয়। এবং রেটিনাটি যেহেতু স্নায়ুময় অন্তঃআবরণ ছিল, অর্থাৎ এর সঙ্গে স্নায়ুর যোগাযোগ ছিল, সেই স্নায়ুর মাধ্যমে, অপটিক স্নায়ুর মাধ্যমে গুরু মস্তিষ্কে যায়। মস্তিষ্ক তখন একটা ইনস্ট্রাকশন দেয়, সেই ইনস্ট্রাকশনের মাধ্যমে বস্তুটিকে আমরা সোজাভাবে দেখতে পাই। মানব চক্ষুর আনুষঙ্গিক যে অংশগুলি ছিল সেগুলি সম্বন্ধে এবার একটু সংক্ষেপে জেনে নিই। প্রথমে ছিল অক্ষিকোটর, তারপরে ছিল অক্ষিপেশি। অক্ষিপেশিটা কি করে না, অক্ষিপেশিটা অক্ষিগোলকটাকে অক্ষিকোটরের মধ্যে আটকে রাখে। অক্ষিপল্লব, প্রতিটি চক্ষু একটি ঊর্ধ্বপল্লব এবং একটি নিম্নপল্লব দিয়ে সুরক্ষিত থাকে। পল্লবের কিনারায় এক সারি পল্লব রোম থাকে। অক্ষিপল্লব দুটি সঞ্চারণশীল হওয়ার জন্য অশ্রুগ্রন্থি থেকে ক্ষরিত অশ্রু অক্ষিগোলকের বহির্ভাগে ছড়িয়ে পড়ে। এই কারণে অক্ষিগোলকটি সবসময় আর্দ্র থাকে, কখনোই কিন্তু শুকিয়ে যায় না। ভ্রু এবং অক্ষিপক্ষ, ভ্রু আমরা জানি প্রতিটি চক্ষের ওপরে ঘন লম্বা কালো রোম দিয়ে গঠিত ভ্রু দুটি অবস্থান করে। এছাড়াও আছে কনজাংটিভা বা যেটাকে বলা হয় নেত্রবর্তকলা। অক্ষিগোলকের বহিরাবরকের কর্নিয়া যে অংশটি ছিল সেটি একটি স্বচ্ছ পাতলা পর্দা দিয়ে ঘেরা থাকে, সেই পাতলা পর্দাটিকে বলা হয় কনজাংটিভা। এই কনজাংটিভা কি করে না, কর্নিয়াকে বিভিন্ন রকম ঘর্ষণজনিত আঘাত থেকে এবং ধুলোবালির হাত থেকে রক্ষা করে। আর যেটি আছে সেটি হচ্ছে অশ্রুগ্রন্থি। প্রতিটি অক্ষিগোলকের ওপরের প্রান্তদেশে ঠিক উপরের যে চোখের পাতাটা বা ঊর্ধ্ব পল্লব, তার নিচে বাদামের মতো আকৃতি বিশিষ্ট অশ্রুগ্রন্থি অবস্থান করে। অশ্রুগ্রন্থি থেকে ক্ষরিত অশ্রু অশ্রু নালী দিয়ে বাহিত হয়ে কনজাংটিভার উপর ছড়িয়ে পড়ে এবং চোখের শুষ্কতাকে রক্ষা করে। এছাড়া ওই যে অশ্রুটি নিঃসৃত হয় সেই অশ্রুটির মধ্যে একটি এনজাইম থাকে যেটিকে বলা হয় লাইসোজাইম। এই লাইসোজাইম কি করে, ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে এবং চোখকে সুরক্ষা প্রদান করে। অশ্রুতে এছাড়াও সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম বাইকার্বনেট নামক দুটি জলীয় দ্রবণ থাকে। এই হলো চোখের আনুষঙ্গিক অংশগুলোর কাজ এবং তাদের অবস্থান। আর একটি জিনিস এখানে পড়ব, সেটি হচ্ছে এটি কখনো কখনো মাধ্যমিক পরীক্ষায় আসে পার্থক্য হিসেবে, একনেত্র এবং দ্বিনেত্র দৃষ্টি। প্রাণীদের ক্ষেত্রে দৃষ্টিটা দুরকমের হয়, কি কি না, একনেত্র এবং দ্বিনেত্র। মানুষ ছাড়াও শিকারী প্রাণী, পেঁচা, বেড়াল, এদের ক্ষেত্রে কিরকম দৃষ্টি দেখা যায় না, দ্বিনেত্র দৃষ্টি। দ্বিনেত্র দৃষ্টিতে কি হয় না, এক্ষেত্রে প্রাণীদের চোখ দুটি মাথার সামনের দিকে থাকার জন্য দুটি চোখের অক্ষিগোলক সরে এসে একটি বস্তুতে ফোকাস করে। তার ফলে মস্তিষ্কে একটি বস্তুর প্রতিবিম্ব অপরটির উপর সমাপতিত হয়ে বস্তুর সুস্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টি করতে পারে। ফলে কি হবে না, দুটো চোখ দিয়ে একটি বস্তুর প্রতিবিম্বই দেখতে পাওয়া যাবে। দ্বিনেত্র দৃষ্টির সাহায্যে বস্তুর আকার, আয়তন ও দূরত্বটা কিন্তু সঠিকভাবে নির্ণয় করা যায়। তাহলে একনেত্র ক্ষেত্রে কি হবে, ঠিক বিপরীত ঘটনাটি ঘটবে। এই প্রকার দৃষ্টিতে দুটি চোখ দিয়ে আলাদা আলাদা বস্তুর প্রতিবিম্ব তৈরি হবে। দ্বিনেত্র ক্ষেত্রে দুটো চোখ দিয়ে একটি বস্তুরই প্রতিবিম্ব তৈরি হয়, একনেত্র ক্ষেত্রে আলাদা আলাদা তৈরি হয়, যেমন ব্যাং, গরু, ঘোড়া ইত্যাদি। এক্ষেত্রে বস্তুর সঠিক আকার, অবস্থান এবং দূরত্ব নির্ণয় করা সম্ভব নয়। আজ আমরা মানব চক্ষুর বিভিন্ন অংশ সম্বন্ধে জানলাম। যদি এই পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং পরের পর্বগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।